হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও অনেক অনেক ভালো আছি আপনারা আপনাদের আশীর্বাদে। আর সত্যি কথা বলতে ভীষণ ঠান্ডা পড়েছে গুরগাঁও দিল্লিতে, 15 ডিগ্রি সেলসিয়াস চলছে আজকে। এই ঠান্ডাতে তো বুঝতেই পারছেন, রান্নাবাড়ি করা জ্বলছে না, মানে ভীষণ একটা কষ্টের ব্যাপার। তো যাই হোক, আজকে আমি রাতের ডিনারের জন্য করে নেব ছোটোখাটো একটা রেসিপি, ঠিক আছে? তো ছোটোখাটো বলতে তেমন একটা ছোটোখাটো নেই, রেসিপিটা অনেকটাই বড়, কেন কি আজকে সানডে, তাই কিছু স্পেশাল ভাবা আছে। স্পেশাল বলতে আজকে চিকেন আর রাইস হবে। তো আমি মেনুটা তৈরি করব, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আমার সঙ্গে থেকে দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? আমি চিকেনটা ঠিক কীভাবে রান্না করি আশা করি সবার ভালো লাগবে। তো আসুন তাহলে আমি শুরু করি রান্নার কাজটা। আমি সব কিছু কেটে রেখে দিয়েছি আগে থেকে রেডি করে, জাস্ট এখন রান্নার প্রসেসটা স্টার্ট করব। আপনারা দেখতে থাকবেন আমার সঙ্গে, কন্টিনিউ থাকবেন, আর দেখুন আমি বাঙালি স্টাইলে কীভাবে চিকেনটা রান্না করি, ঠিক আছে? তো দেখুন, আলুটা আমি চিকেনের জন্য হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি, এটা অনেকটাই হয়ে গেছে। তো আর দেখুন, সঙ্গে পেঁয়াজও কাটা আছে আমার চিকেনে রান্না করার জন্য। মশলা রেডিও হয়ে গেছে অলরেডি। তো চিকেনটাও আমি ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি। দেখো, আজকে তো অনেকটা চিকেন, ঠান্ডার দিন, গরম গরম কষা খেতে সত্যি খুব ভালো লাগবে। তো যাই হোক, আলুটা এখন উঠিয়ে নেব। সঙ্গে অ্যাড করে নিয়েছি তেজপাতা, একটু জিরে আর খাড়া গরম মশলা আছে, ঠিক আছে? এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা অ্যাড করে নিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে টমেটোটা অ্যাড করে দেব, দিয়ে একটু ভাজা ভাজা করব। তো দেখুন, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে আমি এখন টমেটোটা অ্যাড করে নিয়েছি। এটাকে একটু ভালো করে ভেজে নেব, আর যত সময় না ভাজাটা হচ্ছে তত সময় আমি মশলা অ্যাড করব না। মশলা অলরেডি আমি গ্রাইন্ড করে রেখে দিয়েছি। তো দেখুন, টমেটোটা একটু বোক, দিয়ে আমি মশলাটা অ্যাড করছি। সঙ্গে থাকুন, দেখতেও থাকুন কি করে করছি রান্নাটা। তো আমি গ্রাইন্ডারে মিক্স যে মশলাটা করেছিলাম সেটা এখন এটার সঙ্গে অ্যাড করে দেব, দিয়ে হালকা একটু ভেজে নেব, দিয়ে তারপরে চিকেনটাকে এর সঙ্গে অ্যাড করব। তো দেখুন এখন থেকে কতটা ডিলিশিয়াস লাগছে, আশা করি কমপ্লিট হওয়ার পরে সত্যি আরও খুব ভালো লাগবে। বেঙ্গলি স্টাইলের চিকেন দেখতেই পাচ্ছ, তো তোমরা এইভাবে ট্রাই করো, হোপফুলি সবার খেতেও ভালো লাগবে, দেখতেও খুব সুন্দর লাগছে। দেখো, তো দেখুন আমি মশলাটা কষা কষা হয়ে গেছে, আমি চিকেনটা তার সঙ্গে অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছ চারি সাইডে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। তো এখন প্রপার আমি চিকেনটা একসঙ্গে মিক্স, মানে ভালো করে মিক্স করে নেব, দিয়ে তারপরে একটু কষাবো। তো দেখতেই পাচ্ছ, দেখুন সুন্দর হয়ে গেছে কালারটা, অনেকটাই কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। বাকি কিছু অল্প অংশ বাকি আছে, যেটা একটু পরে কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন, আমি ফাইনাল টাচ আপটা দেওয়ার আগে অবশ্যই দেখাবো পুরোটা। দেখুন, হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এভাবে সঙ্গে থাকুন আর দেখুন পুরো ব্লগটা আমার। সো ফাইনালি আমার চিকেন রেডি হয়ে গেছে ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছ। তো এখন ব্যাস আমাদের খাবার স্টার্ট হয়ে যাবে, আর ওয়েট করতে পারছি না। দেখতেই পাচ্ছ কতটাই সুন্দর লাগছে দেখতে, আর আশা করি খেতেও সেই হবে। তো তোমরাও চলে আসো আমাদের সঙ্গে ডিনার জয়েন করতে, আজকে সানডের দিন, ঠান্ডার দিন, একেই এরকম গরমা গরম চিকেন, ও সত্যি দেখতেই পাচ্ছ। তো যাই হোক ফ্রেন্ডস, আমি রান্নার যে ব্লগটা আমি আজকে ফাইনালি করলাম, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো টাটা, বাই বাই আজকের জন্য, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।